বিয়েতে অবশ্যই ছেলে মেয়েকে রাজি থাকতে হবে, চাপিয়ে দিতে পারবেন। অনেক বাবা আছে ছেলে মেয়েকে পছন্দ করে নাই, তবু বারবার বারবার চাপ দেয় বিয়ের জন্য, এখানেই বিয়ে করতে হবে। তো ছেলেদের সাথে তো অনেক সময় চাপাচাপি করে পারা যায় না, বেশি চাপ আসে মেয়েদের কাছে, ইমোশনাল ব্ল্যাকমেইল বলেন, জোর করে বলেন, যেভাবেই হোক মেয়েকে খুব জোর করে এখানেই বিয়ে করতে হবে, এখানেই বিয়ে করতে হবে, অথচ মেয়ের ছেলেটাকে পছন্দ হয় নাই। এখন পছন্দ না হলে তো রিজেক্ট করার উপায় আছে, কিন্তু সেখানে আপনি তাকে এত জোর করছেন কেন? কারণ সংসারটা তো সে করবে, তাকে জোর করছেন কেন আপনি? রাসূলের জীবনী দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ের সময় হলো, চতুর্দিক থেকে ভালো ভালো প্রস্তাবনা ফাতেমার জন্য এলো, অনেকগুলো প্রস্তাবনা আসলো, আল্লাহর হাবিব কাউকে কথা দিলেন না, বরং তিনি প্রপোজালগুলোকে একত্রিত করলেন। একদিন রাত্রি বেলায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার মা ফাতেমা, তোমার বিয়ের জন্য অনেক জায়গা থেকে ক্যান্ডিডেটরা প্রপোজাল পাঠিয়েছে, আমি তাদের প্রপোজালগুলো তোমার সামনে রাখব, আমি কারো কথা বলবো না তোমাকে, তোমার যাকে পছন্দ তুমি এখান থেকে বাছাই করবা। আল্লাহর হাবিব সব পাত্রদের বায়োডাটা হাল হাকিকত ফাতেমাকে শোনালেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বায়োডাটাও সেখানে ছিল, তার কথাও সেখানে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, আমার বাবা সবার কথা বলেছে, তবে আলীর ব্যাপারে আমার বাবার আগ্রহটা একটু বেশি, আমি আমার বাবার কথার মাধ্যমে বুঝতে পেরেছি। কারণ আপনি যদি আপনার মেয়ের কাছে দুই তিনটা ছেলের কথা বলেন, যে ছেলেটাকে আপনি পছন্দ করতেছেন আপনি তো তার সম্পর্কে দুই এক কথা বেশি বলবেনই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল তাকে বললেন, মা আমার কোনো কথা নাই, আমার কোনো কর্তব্য নাই, বরং তুমি যাকে পছন্দ করবা আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেব, বরং তিনি তো নবী। রাসূল যদি বলতেন, ফাতেমা তুমি তারে বিয়ে করো, ফাতেমার জন্য তারে বিয়ে করা ফরজ, আপনি তো নবী না, আপনার কথা অমান্য করার সুযোগ আছে, কিন্তু রাসূলের কথা অমান্য করার সুযোগ নাই। তাও রাসূল তিনি নিজের মেয়েকে চাপিয়ে দেন নাই, নিজের মেয়েকে জোর জবরদস্তি করেন নাই, চাপিয়ে দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা যাদের প্রপোজাল দিয়েছেন আমি তাদের মধ্যে আলীকে পছন্দ করলাম। রাসূল যেখানে নিজের মেয়েকে তার পছন্দের উপরে ইখতিয়ার দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সেখানে আপনি ঘাড় ধরে জোর করে কিভাবে বিয়ে দিচ্ছেন? সে তো পরবর্তীতে সুখী নাও হতে পারে। এজন্য বিয়ের ক্ষেত্রে পছন্দ একটা ব্যাপার, এবং পাত্র পাত্রী উভয় কি পছন্দ, উভয়ের পছন্দ হতে হবে, তা না হলে কাউকে জোর করে বিয়ে দেয়া যাবে না।